বুয়েটে ভর্তি হব, ভাইয়ার হলে সিট পেলেই থাকবো। অবশেষে বুয়েটেই ভর্তির সিদ্ধান্ত নিয়েছেন আবরার ফাহাদের ছোট ভাই আবরার ফায়াজ। এমনকি আবরার যে হলে থেকে বুয়েটে পড়েছিলেন এবং নির্মম নির্যাতনের শিকার হয়েছিলেন সেই শেরে বাংলা হলে সিট পেলে থাকার ইচ্ছা প্রকাশ করেছেন ফায়াজ। আজ বুধবার বেলা 2:20 সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ফায়াজ তার সিদ্ধান্ত ও ইচ্ছার কথা পোস্ট করেন। তিনি উল্লেখ করেন, আমার পরিবারের সবার মতামতের ভিত্তিতে আমি বুয়েটের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর ভর্তির সিদ্ধান্ত নিয়েছি। যেহেতু আপনারা অনেকেই নিজেদের মতামত জানিয়েছিলেন, তাই এই ব্যাপারটা আপনাদের জানানো। পরিবারের কেউই সরাসরি আইআইইউটি বা বুয়েটে ভর্তির ব্যাপারে তেমন কিছু বলেননি। জানিয়ে ফায়াজ বলেন, প্রায় সবাই বলেছেন যেখানে আমার ইচ্ছা সেখানেই ভর্তি হতে, তাই বলা যায় আমার ইচ্ছা অনুসারে এখানে ভর্তি হতে চাওয়া। ফায়াজ বলেন, সবাইয়ের প্রথম থেকে যে বিষয় নিয়ে চিন্তিত ছিলেন সেটি বুয়েটে গেলে নিরাপত্তার ব্যাপারে, এটা আসলে আমি কখনোই ভাবিনি। আব্রা ভাইয়ের কথা মনে পড়বে, এই জন্য মানসিকভাবে ভেঙে পড়বো, এরকম কিছু হলো চিন্তিত ছিলাম না। আসলে আমার ইচ্ছা আছে ভাইয়ার শেরে বাংলা হলেও সিট পেলে থাকবো। বর্তমানে ফায়াজ গাজীপুর ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজিতে কম্পিউটার সায়েন্স বিষয়ে ভর্তি হয়েছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক ইউনিটেও ভর্তির সুযোগ পেয়েছেন। 2019 6 অক্টোবর বুয়েটে শেরে বাংলা হল থেকে আবরার ফাহাদের লাশ উদ্ধার করা হয়। এই ঘটনায় আবরারের বাবা বাদী হয়ে চকবাজার থানায় হত্যা মামলা করেন। এই ঘটনায় 20 জনকে মৃত্যুদণ্ড এবং 5 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। দণ্ডিত ব্যক্তিরা সবাই বুয়েটের ছাত্র ছিলেন। এ নিয়ে একজন মন্তব্য করেছেন, নিঃসন্দেহে সাহসী সিদ্ধান্ত, তবে আমি ভাবছি তার মায়ের কথা, ছোট ছেলেকে বুয়েটে পাঠিয়ে ঠিকমতো ঘুমাতে পারবেন তো? ভালো সিদ্ধান্ত, বুয়েটে আসা আবরারের মতোই প্রতিবাদী হও, কেউ তোমার চুলো ছিঁড়তে পারবে না ইনশাল্লাহ, অভিনন্দন তোমাকে। আরেকজন বলেছেন, তার নিরাপত্তার দায়িত্ব বুয়েটের কর্তৃপক্ষের উপর ছেড়ে দিলাম, এছাড়া অবশ্য সকল স্তরের প্রশাসন দয়া করে নজরদারি করার, বাংলাদেশের জনগণ আশাবাদী, আল্লাহ সকলের প্রতি সহায়ক হন, আমিন। আবরার ফাহাদের সাহসী সিদ্ধান্তকে সাধুবাদ জানাই, ভাইয়ের স্বপ্ন তুমি পূরণ করে তোমার মা বাবাকে আরও গর্বিত করবে ইনশাল্লাহ। আরেকজন মন্তব্য করেছেন, 100 কোটি মানুষের হৃদয়ে বেঁচে আছে তোমার ভাই, আল্লাহ তোমাকে সব বিপদ থেকে নিরাপদে রাখুন, দোয়া ও শুভকামনা। তোমার ভাগ্যে কি ঘটবে তা তো আল্লাহ নির্ধারণ করেই রেখেছেন, ভালো সিদ্ধান্ত, ভর্তি হও, শুভকামনা তোমার জন্য, বাকিটা আল্লাহ ভরসা।